সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করতে চলেছি সেটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অনেকেই কম বেশি সম্পত্তি ক্রয় বা বিক্রয় করেন, তো এই সম্পত্তি ক্রয় বা বিক্রয় বা কেনাবেচার আগে আপনাদেরকে কি করতে হয় না, সেই সম্পত্তির মার্কেট ভ্যালু দেখতে হয়। কারণ এই মার্কেট ভ্যালুর ওপর নির্ভর করে আপনাদের রেজিস্ট্রেশন অফিসে গিয়ে সেই মোতাবেক আপনাদের রেজিস্ট্রি হবে এবং সেই মোতাবেক দলিল তৈরি করতে হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নিজে থেকেই কোথাও না গিয়ে নিজে থেকে মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে আপনারা বাড়িতে বসেই যে সম্পত্তি আপনারা ক্রয় করছেন বা বিক্রয় করছেন তার যে মার্কেট প্রাইস বা মার্কেট ভ্যালু সেটা কত রয়েছে আপনারা কীভাবে দেখবেন সেটা আমরা আজকে পুরো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে ভিডিওটি একটি সত্যি প্রকৃত অর্থে নলেজেবল ভিডিও, তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা পুরো বুঝে যাবেন কীভাবে কোনো একটি সম্পত্তি বা প্রপার্টির মার্কেট ভ্যালু বিচার করা হয় বা বের করা হয়। তাই আপনারা সকলে ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখুন। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা এখনও অবধি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নিন, সো দ্যাট নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো নতুন নতুন ভিডিও আমি আপলোড দেবো তার নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। ফ্রেন্ডস, বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওর দিকে চলে যাই। সবার প্রথমে দেখুন আমি আমার কম্পিউটারের স্ক্রিনে গুগল ক্রোম ব্রাউজার খুলে নিলাম। আপনারা যে কোনো ব্রাউজার খুলে নিতে পারেন এবং এখানে আমি গুগলে গিয়ে লিখছি ডাব্লু বি রেজিস্ট্রেশন লিখে আমি সার্চ দিলাম। ডাব্লু বি রেজিস্ট্রেশন লিখে সার্চ দেওয়ার ফলে সর্বপ্রথম সার্চে যে ওয়েবসাইটটি এলো রেজিস্ট্রেশন অফ ডিড, ওয়েবসাইটটি হচ্ছে wbregistration.gov.in। এটিতে আমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নিলাম। দেখুন আমাদের একটা নতুন ট্যাব খুলে গেল এবং এখানে দেখা যাচ্ছে ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, ফিনান্স রেভিনিউ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ই নথিকরণ যেটাকে বলা হয়। ঠিক আছে, এই যে ওয়েবসাইট এটি পশ্চিমবঙ্গ সরকারের যে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউর একটা ওয়েবসাইট, এখান থেকে আমাদের সমস্ত তথ্য পাওয়া যাবে। এখান থেকে আমরা জানতে পারবো, স্ক্রল ডাউন করে আমরা একটু নিচে নামবো, নিচে নামলে দেখতে পাবেন এখানে ক্যালকুলেটার্স ফর বলে অপশন রয়েছে, এখানে প্রথমে রয়েছে মার্কেট ভ্যালু অফ ল্যান্ড। তার আগে আপনাদেরকে আমি বলে রাখি যে এই ডাব্লু বি রেজিস্ট্রেশন অর্থাৎ যে ই নথিকরণের ওপর যতগুলি অপশান রয়েছে যেগুলি আপনারা নিজেদের জন্য ব্যবহার করতে পারেন, সমস্ত অপশানের ওপর আমি একটির পর একটি সিরিজ ওয়াইজ ভিডিও করব। তাই আপনারা অবশ্যই এই সিরিজটি দেখতে থাকুন, তাহলে সিটিজেন সার্ভিসের মধ্যে আপনাদের যে ই নথিকরণের যত সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলি আপনারা জানতে পারবেন। এর জন্য আপনার কোথাও অফিসে যাওয়ার প্রয়োজন নয়, কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার প্রয়োজন নয়, আপনি নিজে থেকে সব কিছু জানতে পারবেন। যাই হোক, আমরা মূল আলোচনার দিকে ফিরে আসি। আমরা যেটা দেখবো মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, আমরা এই যে মার্কেট ভ্যালু অফ ল্যান্ড পেয়ে গেছি, এখানটায় আমরা ক্লিক করব। আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্রসেসিং শুরু হয়ে গেছে এবং আমাদের সামনে এই পেজটি খুলবে। এইবার আমরা তথ্যগুলি দেবো, এখানে দেখুন লেখাই রয়েছে মার্কেট ভ্যালু অফ ল্যান্ড। আমরা একটি উদাহরণের জন্য নিয়ে নিয়েছি একটি সম্পত্তি, সেটার আমরা মার্কেট ভ্যালু দেখব। সর্বপ্রথম বলে রাখি এই যে স্টার রয়েছে লাল কালি দিয়ে স্টার মার্কস, এগুলো কিন্তু বাধ্যতামূলক, এগুলো আপনাদেরকে পূরণ করতেই হবে, আর যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো আপনারা পূরণ না করলেও হবে। সর্বপ্রথম আমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আমরা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে থানা, আমরা থানাটাকে সিলেক্ট করে নিলাম বহরমপুর টাউন। তারপরে লোকাল বডি, এখানে বাই ডিফল্ট মিউনিসিপ্যালিটি চলে আসবে, আপনারা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি আর গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপরে দেখুন রয়েছে মৌজা, মৌজাটা অবশ্যই সিলেক্ট করতে হবে, মৌজাটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে এই দেখুন এই যে অপশানটি আসছে, এটি মানে হচ্ছে এটা অর্থ হচ্ছে আপনি এডিট করতে পারবেন না বা কিছু লিখতে পারবেন না, তাহলে এগুলি আমি ফাঁকা রেখে দিলাম। ঠিক আছে, এইবার প্রজেক্ট নেম আপনারা চাইলে এখানে দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন। চলে আসুন প্লট, তারপর স্ক্রল ডাউন করে নিচে নামবেন, রয়েছে প্লট। প্লটে এখানে দেখুন এলআর, এলআর প্লট রয়েছে অপশান, আর এস প্লট রয়েছে, আপনারা যেটা চাইবেন সেটা সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, আমি এখানে এলআর প্লটই সিলেক্ট করে নিলাম। ওকে, তারপরে
আমি যখন দেখুন এলআর প্লট সিলেক্ট করে নেওয়ার পর আমাকে দিতে হবে এখানে প্লট নাম্বার। আপনারা অবশ্যই যে সম্পত্তি কিনবেন তার তো প্লট নাম্বার জানেন বা যেটি বিক্রয় করছেন তার প্লট নাম্বার জানেন। আমি প্লট নাম্বারটি বসিয়ে দিলাম। প্লট নাম্বার বসানোর পর যদি বাটা নাম্বার থাকে অবলিক দিয়ে কোনো নাম্বার সেটিও বসাবেন। তারপরে নির্দিষ্ট যে সম্পত্তি তার এলআর খতিয়ান নাম্বারটা আপনাদেরকে বসাতে হবে। এখানে মনে রাখবেন এটা এলআর খতিয়ান নাম্বার। আর যদি আপনি আরএস দিয়ে করেন তাহলে দেখুন এখানে আরএস, তাহলে এই দেখুন এখানে আরএস খতিয়ান নাম্বার বসবে। কিন্তু আমরা করছি এলআর দিয়ে, আপনারা এলআর খতিয়ান নাম্বারটাই বসাবেন। তো আমরা এলআর খতিয়ান নাম্বারটা বসিয়ে দিই, এলআর খতিয়ান নাম্বারটা বসিয়ে দিলাম। এখানে প্লট ইনফরমেশন দেওয়া হয়ে গেল, স্ক্রল ডাউন করে নিচে নামবেন। যে সম্পত্তিটি কিনছেন বা বিক্রি করছেন প্রপোজড ল্যান্ড ইউজ কিসের জন্য ব্যবহার করা হয় সেটি আপনাদের এখান থেকে সিলেক্ট করে ল্যান্ডের যে চরিত্র সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখানে সিলেক্ট করে নিলাম দুটোই, ঠিক আছে। এরপরে রয়েছে এরিয়া অফ ল্যান্ড, অর্থাৎ আপনি যে সম্পত্তি কিনছেন বা বিক্রি করছেন তার যে টোটাল এরিয়া সেটা আপনাদেরকে বলতে হবে। এখানে দেখুন অনেকগুলি বক্স রয়েছে। প্রথমে যে একরে, যদি সম্পত্তি একরে হয় তাহলে একরে ঘরে বসাবেন, ডেসিমেলে হলে ডেসিমেলে ঘরে বসাবেন, বিঘাতে হলে বিঘার ঘরে বসাবেন, কাঠা হলে কাঠার ঘরে বসাবেন, ছটাক হলে ছটাকের ঘরে বসাবেন, আবার যদি স্কোয়ার ফিটে হয় তাহলে স্কোয়ার ফিটে ঘরে বসাবেন। এমনটি নয় প্রত্যেকটি ঘরে বসাতে হবে, যত সম্পত্তি যেটা আপনার পরিমাপ সেইটা আপনি এখানে বসবেন। আমাদের এখানে হচ্ছে চার কাঠা, আমি এখানে চার বসিয়ে দিলাম। তারপরে একবার ট্যাপ বাটনে টিপবেন বা পাশে ঘরে একবার ক্লিক করবেন, তাহলে এখানে চলে আসলো টোটাল ল্যান্ড ডেসিমালে, ঠিক আছে। এইবার এগুলো আর আপনার পূরণ করার দরকার নাই, এগুলো যা আছে সেরকমই রাখবেন। বর্গাদার আছে কিনা সেটা দেখে নেবেন, বর্গাদার এগুলো সব দেখে নেবেন, ঠিক আছে। এরপরে আর কিচ্ছু করবেন না, স্ক্রল ডাউন করে নিচে নামবেন। নিচে নেমে এখানটায় দেখুন একটি বক্স রয়েছে, ফাঁকা বক্স, লেখা রয়েছে টাইপ দ্য ক্যারেক্টার শোন। এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে, ডিজিটগুলো রয়েছে, যেমনটি রয়েছে তেমনটি আপনার এখানে টাইপ করবেন। টাইপ করা হলো, টাইপ করার পর আপনারা এই যে ডিসপ্লে মার্কেট ভ্যালু, এই ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করবেন। ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করলে প্রসেসিং দেখুন শুরু হয়ে গেছে। এইবার আপনারা স্ক্রল ডাউন করে নিচে নামুন। স্ক্রল ডাউন করে নিচে নামলে এই দেখুন এখানে আপনাদের মার্কেট ভ্যালু যে ল্যান্ডটি আপনি চেয়েছিলেন সেটি এখানে বেরিয়ে গেছে। এই দেখুন সিরিয়াল নাম্বার ওয়ান, প্লট নাম্বার হচ্ছে যেটা দিয়েছিলাম, খতিয়ান নাম্বার, মালিকের নাম, তিনার বাবার নাম, অ্যাড্রেস, ক্লাসিফিকেশন, শেয়ার দেওয়া রয়েছে। আর এখানে মার্কেট ভ্যালু হচ্ছে 1,85,712 টাকা। এই 1,85,712 টাকার ওপর নির্ভর করেই কিন্তু আপনার দলিল তৈরি হবে, কারণ এই মার্কেট ভ্যালুটাই ডিপেন্ড করে দলিলের জন্য। তাই আপনারা দেখবেন যখনই সম্পত্তি ক্রয় করবেন অবশ্যই এই মার্কেট ভ্যালুটা আপনাদেরকে যাচাই করতে হয়। তো আপনারা নিজে থেকেই মার্কেট ভ্যালু যাচাই করে নিতে পারেন এইভাবে। আশা করি আজকে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা যে কোনো সম্পত্তির মার্কেট ভ্যালু দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করুন। আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন, কারণ এই যে ই নথিকরণে আরও সমস্ত অপশনগুলি রয়েছে সেগুলো নিয়ে আমরা সিরিজ ওয়াইজ একটি ভিডিও করতে চলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।